আজকের রেসিপি পালক পনির। আমাদের এই ভিডিওটির ইংরেজি এবং হিন্দি ভার্সন তার লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেই ল্যাঙ্গুয়েজে দেখতে চাইলে তাতে দেখতে পারেন। পালক পনির বানানোর জন্য দরকার পালং শাক 400 গ্রাম, দুখানা বড় পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, পাতিনেবু, রিফাইন্ড অয়েল 4 টেবিল স্পুন, পনির 300 গ্রাম, হিং 1/2 চামচ, 1 পিঞ্চ, হলুদ, জিরে, ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন। আমাদের চ্যানেল আপনাদের ভালো লাগলে দয়া করে লাইক করবেন, আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর আমাদের উৎসাহিত করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন ক্লিক করুন, যাতে আপনি নতুন ভিডিও আসা মাত্রই দেখতে পান। পালক পনির খুব নিউট্রিশাস ডিশ, সেই সব বাচ্চাদের জন্য খুব ভালো যারা সবুজ শাক সবজি খেতে চায় না, বিস্বাদ লাগে তাই, বাট এই রেসিপিতে আপনি তাদের কাঁচা সবজি মানে পালক শাক খাওয়াতে পারছেন, সঙ্গে পনিরও খাওয়ানো যাচ্ছে। পালক পনির এমন একটা ভ্যারিয়েন্ট যা রুটির সাথে, বিভিন্ন ধরনের রুটি বা রাইস, ভাতের সাথে, ফ্রাইড রাইস, অনেক কিছুর সাথে খাওয়া যায় এবং খেতে ভালোও লাগে। প্রথমে পালং শাককে ভালো করে ধুয়ে তাকে সেদ্ধ করে নিতে হবে, মাইক্রোওয়েভও করা যেতে পারে। এরপর আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। সেদ্ধ করা পালং শাক ঠান্ডা হওয়ার পর তাতে ধনে পাতা, কাঁচা লঙ্কা আর পাতিলেবুর রস মিশিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে। পেঁয়াজকে কুচি করে কাটতে হবে, খুব ফাইনলি চপ করতে হবে। এরপর কড়াইতে 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে তাতে পনির কিউবগুলোকে ফ্রাই করতে হবে। ফ্রাই ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত পনিরগুলো গোল্ডেন ব্রাউন না হয়। ফ্রাই করা পনিরগুলোকে এরপর গরম জলে ডুবিয়ে রাখতে হবে, তাতে পনির সফট থাকে, খুব নরম থাকে। পনির ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে 1 চামচ গোটা জিরে আর একটু হিং দিয়ে হালকা ফ্রাই করে নিতে হবে। জিরে একটু ভাজা হয়ে যাওয়ার পর এতে পেঁয়াজ কুচি মেলান এবং তাকে একটু ভালো করে ফ্রাই করুন। পেঁয়াজের রং একটু বাদামি হয়ে গেলে তাতে আদা, রসুন, লঙ্কা বাটা, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটু কষাতে হবে, একটু ভালো করে কষান। কষাতে কষাতে কড়াইতে 1 চামচ চিনি আর স্বাদ অনুসার লবণ দিন। পরিমাণ মতো লবণ দেওয়ার পর যখন দেখবেন কড়াইতে মশলা থেকে তেল বেরোচ্ছে, তেল সাইডে হয়ে যাচ্ছে, তখন তার মধ্যে আমরা যে পালং শাকের পেস্ট করে রেখেছিলাম তা মিলিয়ে দিতে হবে। তা কড়াইতে দেওয়ার পর কিছুক্ষণ ধরে আবার কষান। মিনিট খানেক কষানোর পর এতে 1/2 কাপ জল দিন। জল দেওয়ার পর আরও মিনিট 2-3 হালকা আঁচে বসিয়ে রাখুন। এরপর গরম জলে ডুবিয়ে রাখা পনির ছেঁকে তুলে কড়াইতে মেলান। খুব সাবধানে পালক আর পনিরকে একসাথে মেশান, পনির খুব সফট ভেঙে যেতে পারে। ওপর থেকে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন। এরপর 1 চামচ মাখন এর ওপর দিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দিন। তা তৈরি হয়ে গেল পালক পনির। আপনার পালক পনির কেমন হলো তা নিশ্চয়ই আমাদের জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর যদি আমাদের রেসিপি ভালো লেগেছে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের মধ্যে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকন ক্লিক করবেন, তাহলে আমাদের নতুন রেসিপি এলেই আপনি দেখতে পাবেন।